আবাস যোজনা প্রকল্পকে ঘিরে বিক্ষোভ থামতেই চাইছে না রাজ্য জুড়ে। কেন্দ্রীয় সরকারের গাইডলাইন ও রাজ্য সরকারের আবাস সংক্রান্ত বিধিনিষেধের মধ্যেও ভুড়ি ভুড়ি বেনিয়মের অভিযোগ উঠে আসছে রাজ্যের নানা প্রান্ত থেকে। বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের দিনহাটা গ্রামে বিক্ষোভে সামিল হন বাসিন্দারা। অভিযোগ, দিনের পর দিন কাঁচা বাড়িতে থেকেও নাম ওঠেনি আবাস যোজনার তালিকায়, কিন্তু পাকা বাড়ি থাকা সত্ত্বেও অনেকেরই নাম রয়েছে আবাসের তালিকায়। আবাসে দুর্নীতির অভিযোগে ক্যানিংয়ের উপালপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলা শেখ পাড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক অঙ্গনওয়াড়ি কর্মীকে স্কুলে তালাবন্দী করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ওরা যে ঘটনাটা বলছে সেটা কি সত্যি না মিথ্যা? কি হয়েছিল? কাকে জমা দিয়েছিলেন? ওরা অভিযোগ করছে আপনি নাকি নাম বাদ দিয়ে দিয়েছেন। আমি বাদ দিইনি। কি নাম আপনার? আমি নাম বাদ দেওয়ার কে? আচ্ছা, আমি নাম বাদ দিইনি। আমাদের এই গোপালপুর গ্রাম পঞ্চায়েতে ধর্মতলা মৌজায় ধর্মতলা 220 নম্বর বুথে তৃপ্তি দিদিমণি 2022 সালে সেন্সাস করার সময় আমাদের 18 থেকে 19 জিওট্যাগ কেটে দিয়েছে এবং আইডি পাসওয়ার্ড উড়িয়ে দিয়েছে। এরা নিরীহ পার্সেন্ট গরিব মানুষ, প্লাস্টিক গুড়িয়ে খায়, কেউ ভাড়ায় ভ্যান টেনে খায়, কাগজ কুড়িয়ে খায়। এরকম কিছু কোনো ব্যক্তির প্রলোভন শুনে, জানি না কার প্রলোভন শুনেছে, তার প্রমাণ আমরা চাই, যাতে গরিব মানুষগুলো আগামী দিনে আবাস প্লাস তালিকায় ভুক্ত হতে পারে। অন্যদিকে আবাস যোজনায় শাসক শিবিরের নিচু তলার কর্মীদের দুর্নীতির বিরুদ্ধে টাকি রোডে কদম্বগাছিতে বিক্ষোভ দেখায় বিজেপি। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। যারা ন্যায্য পাবার অধিকার, সে বিজেপি করুক তৃণমূল করুক, সে থাকতেই পারে, কিন্তু ওরা এক শ্রেণী মানুষকে তোষণ করবার জন্যে যারা ন্যায্য পাবার অধিকারী তাদেরকে বঞ্চিত করছে। এ আমরা বিভিন্ন পাঠে গিয়ে সেই খবর আমরা পাচ্ছি, কিন্তু আমাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য আমরা বাধ্য হয়ে এই পরিস্থিতিতে নেমেছি। আবাস তালিকায় ঘর পেতে একগুচ্ছ নির্দেশিকা রয়েছে কেন্দ্রীয় সরকারের। বঞ্চিতরা যাতে আবাসের আওতায় আসে সেদিকে নজর দিতে বিধিনিষেধ রয়েছে রাজ্যেরও। কড়াকড়ির মধ্যেও জেলায় জেলায় আবাস নিয়ে ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগের খবর উঠে আসছে রোজ। নিউজ টাইম